नमस्कार বন্ধুসকল आज আমি আপোনালোকক আমাৰ যিবিলাক যিমানখিনি চিপিএফৰ ফার্মার আছে বা যিমান নতুন মানুহ আছে ফার্মিংৰ বিষয়ে এক্সপেৰিয়েন্স কম থকা মানুহ হিবিলাকক মানুহক আমি কেনেকে ট্রেন কৰো তাৰ বিষয়ে মানে অলপ ভিডিও এটা আপোনালোকক দেখুৱাবৰ চেষ্টা কৰিম। ভিডিওটো প্ৰথমতে মই আপোনালোকক দেখুৱাইলো, আপোনালোকে ভিডিওটো চাই লওক। যদি ভিডিওটো চাই অকমান হলো বুজিব পাৰিব যে কিমানখিনি আমাৰ যিজন নর্থ ইষ্টৰ টেকনিশিয়ান আছে তেখেতে পুখুৰীৰ বিষয়ে যিমানখিনি ইনফৰমেশ্যন দিব লাগে, ফার্মাৰক কেনেকে কি কৰিলে কিমান লাভ হ'ব, কি ৰেসিষ্ট কোনটো সিস্টেমত খোৱালে আপোনাৰ কম দিনত ভালেমান লাভ কৰিব পাৰিব, সেইটো আপোনাৰ এডভাইছটো দি থাকে। আৰু বলক মই আগতে আপোনালোকক ভিডিঅটো অলপ দেখুৱাইলো আৰু তাৰ পিছত মই আপোনালোকক কৈ আছো। 70% হাপার মতে দেবা না 30% ছড়িয়ে দেবা, ওই রকম মানে কি পদ্ধতি দিলে ভালো হবে ওইটাকে দেখতে লাগে। ঠিক আছে, এবার ফিডিং প্রোগ্রাম, এই যে আপনারা হাপা করছেন ওই হাপাতে যদি সাইডে করে দেন তখন একটু সমস্যা হয়, কারণ হচ্ছে সাইড হলে স্লোপিং থাকে, পুকুর তো স্লোপিং থাকে, তখন যদি সাইডে হাপা করেন তখন মাছ খাওয়ার জন্য একটু অসুবিধা হয়। হাপাটা যদি একটু ঢিলে করেন তখন কি হয় অপটিমাম ডেপথ পেয়ে যান ইত্যাদি, তো ওই হাপাটা যাওয়ার জন্য প্রত্যেকটি তো সমস্যা হবে। এখানে ক্যাটলগ বলে এরকম, এই যে ক্যাটলগ করেছে ওখানে জানিয়ে দিচ্ছে, এইরকম বলে দিলে আপনার মাছের ফিডিং কনজাম্পশনটা বেড়ে যাবে। এই যে বড় ফিশারি জাতির আছে তাদের দেখুন একটা ফিডিং হাবা করে যাওয়া, ওখানে একটা ফিডিং হাবা করে যাচ্ছে, এইরকম নৌকাতে গিয়ে ফিড দিচ্ছে, তারা তো সাইডে করতে পারত না, সাইডে করে না কারণ হচ্ছে যখন স্লোপিং থাকে মাছের খাবার অসুবিধা, সব মাছ আসে না। এই যে আমি সবকে এখন বলি যে আপনারা সিঙ্কি ফিড ইউজ করেন বা ফোল ইউজ করছেন কিভাবে করবেন, একটা জিনিস দেখে চালিয়ে গিয়ে দেখুন সিঙ্কিং ফিড ইউজ করছে এই প্রতি কোয়ার্টারের সাথে সাদা মাছ খাওয়ানোর জন্য, মানে এখন দেখা গেছে যদি 100% ফ্লোটিং ফিড ইউজ করেন যে খরচাটা হবে, যদি আপনি সিঙ্কিং ফিড আধা বা 30% সিঙ্কিং ফিড দেন তখন আপনার পার কেজিতে খরচা আপনার 5 টাকা কমে যাবে, 4 টাকা থেকে 5 টাকা কমে যাবে। ওই যে সিঙ্কিং ফিডটা আপনি ডাইরেক্ট দেওয়া যাবে কি করে দিতে লাগবে, এই যে ব্যাক ফিডিং, এই যে ব্যাক দিয়ে যাচ্ছে, ওই একটা ঘুরি বাঁধা আছে ব্যাক দিয়ে দিয়ে যাচ্ছে, আমার একটা ভিডিও আছে দেখাবো এরকম একটি আর কি করে ইউজ করছে একবার আর একবার হচ্ছে ফিউয়াল দিচ্ছে প্রতিদিন, তখন দেখা গেছে প্রোডাকশন কস্টিং কমছে, মাছ তৈরিতে খরচা 3 টাকা থেকে 4 টাকা কিনতে কমে যাচ্ছে। তো বন্ধুসকল ভিডিওটো নিশ্চয় চালে, আমি এনেকে 15-20জনমান বা 30-40জনমান যিমানখিনি মানুহ হয় মানে কমসে কম আপোনাৰ 15-15জন মানুহ একলগ হ'ব লাগিব, তেতিয়াহে আমি মিটিংখন কৰিব পাৰি। আৰু আমাৰ ইয়াৰ পৰা আমি এনেই জাগিৰোডত থাক মানে আমাৰ যিজন টেকনিচিয়ান আছে তেখেত জাগিৰোডত থাকে, আৰু ইয়াৰ পৰা যদি বেছি দূৰ হৈ যায় তেনেহ'লে আমাৰ মিটিং কৰাটো অসুবিধা হয়, ইয়াৰ ওচৰত হ'লে আপোনালোকে ইনফৰ্ম কৰিব, যদি 20-30জনমান মানুহ আপোনালোকে একেলগ হ'ব পাৰে তেনেহ'লে আমি মিটিংখন কৰি কোনটো চিষ্টেমত ফিট খোৱালে কি হয় কেনেকৈ খোৱালে আপোনালোকৰ কম খৰচত ভালেমান লাভ কৰিব পাৰিব সেইটো চিষ্টেমটো বুজাই দিয়া হয়। চ' আজিলৈ ইমানেই, যদি ভিডিঅ'টো ভাল লাগিছে তেনেহ'লে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব আৰু লাইক কৰিব, কমেণ্ট কৰি জনাব কেনেকুৱা লাগিছে কি কথা। ত' আজিলৈ ইমানেই, বাই।